নমস্কার, আজ বসন্ত পঞ্চমী, সকল বন্ধুকে স্বাগত জানাই। আজকে সকলে অর্থাৎ ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকে আনন্দে মেতে থাকে। আজকে অনেকের বাড়িতে গোটা সিদ্ধ হবে, আমার বাড়িতেও গোটা সিদ্ধ হবে। আমার ছোট্ট কিচেন গার্ডেন থেকে আমি পালং শাক তুলে গোটা সিদ্ধ করব। দেখুন বন্ধুরা কীভাবে করি দেখবেন। আমি আমার শ্বশুরবাড়িতেই প্রথম পালং চাষ করেছি। আমার দেখে খুব আনন্দ লাগছে, গাছগুলো খুব বড় বড় হয়েছে, সকলেও বাড়ির লোকেরাও খুব খুশি হয়েছে। বাজার থেকে এবারে আর পালং শাক কিনব না, এই পালং শাক দিয়ে গোটা সেদ্ধ করব। আমার আনন্দে তৈরি করা শাক আমি পাঁচজনকে দিয়েছি। চাষি ঘরে যেমন শাক হয় ঠিক সেরকম শাকই আমার বাড়িতে হয়েছে। দেখুন কি বড় বড় হয়েছে, বড় হয়েছে আর মোটা হয়েছে। আমি আজকে প্রায় সবই তুলে নেব, তুলে নিয়ে সকলকেই দেব। বাজার থেকে অন্যান্য সবজিগুলো কেনা হয়েছে, আলু আছে গোটা সিদ্ধ, তো গোটা আলু, গোটা কড়াইশুঁটি, গাজর, ফুলকপি, বেগুন, লাউ শাক, তারপর শিম আছে, আর পাঁচ রকমের কড়াই আছে, একটু ওলকপিও নিয়েছি। সব সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি গোটা সিদ্ধ করব। বাঁধাকপি বড় বড় করে কেটে নিয়েছি, আর পালং শাক তো আছে। স্টোভে হাঁড়ি বসিয়েছি, তেজপাতা, তেল, পাঁচফোড়ন, জিরে দিয়ে ফোড়ন দিয়েছি। তারপর সবজিগুলো হাঁড়ির মধ্যে চাপিয়েছি। প্রথমে মোটামুটি শক্ত সবজি যেগুলো সেগুলো আগে দিয়েছি, সব শেষের দিকে আমি ফুলকপি, বেগুন এগুলো হাঁড়ির মধ্যে চাপাচ্ছি। বেগুন দেওয়া হয়ে গেছে, আমি এখন চাপা দিয়ে দিই। চাপাটা খুলে শিম দেব, শিম দেওয়া হয়ে গেলে আবার আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দিয়ে চাপা দিয়ে দেবো। গোটা সেদ্ধে গুঁড়ো লঙ্কা ভালো লাগে না, তাই আমি কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর গোটা গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে ছেড়ে দিয়েছি। শিম দেওয়া হয়ে গেছে, এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দেখছি একটু শিমটা একটু নরম হয়েছে, খুঁটি দিয়ে নেড়ে দিচ্ছি। সবশেষে আমি কুল দেব, দুটো কুল দেব, বেশি কুল দেব। নতুন কুল করে ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি। এবারে কুল দেওয়া গেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো, একটু নেড়ে দেবো, দিয়ে এবার হালকা চাপা দিয়ে দেবো।
তার আগে একটু চিনি দেব। চিনি দিয়ে তারপর যখন জল আসবে জলটা শুকনো হয়ে যাবে। সমস্ত সবজি হাঁড়ির মধ্যে চাপানো হয়ে গেছে। এবার আমি হাঁড়ির মুখটা ঢেকে দিলাম। এবার একটু ফুটলে আর জলটা শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নেব। দেখুন আমার জল শুকনো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এইভাবে আমি গোটা সিদ্ধ করেছি। এইভাবে গোটা সিদ্ধ করলে খুব সুস্বাদু হয়, খেতে খুব ভালো লাগে।